ফরিদগঞ্জে পাখানাদার মুক্ত দিবস পালিত। ২৫ নভেম্বর ফরিদগঞ্জে পাখানাদার মুক্ত দিবস পালিত হয়েছে। ১৯৭১ সালের এই দিনে ফরিদগঞ্জের বীর বাহিনী পাকিস্তানি হানাদার বাহিনীর হাত থেকে ফরিদগঞ্জকে মুক্ত করেন। মুক্তিযোদ্ধাদের অসীম সাহসিকতায় তৎকালীন চাঁদপুরের মহকুমায় ফরিদগঞ্জ সবার আগে শত্রুমুক্ত হয়। প্রতি বছরের ন্যায় যথাযোগ্য মর্যাদায় দিবসটি পালন করে ফরিদগঞ্জ উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডো। ২৫ নভেম্বর শনিবার বিকালে ফরিদগঞ্জ পৌর মাঠে উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও পৌর মেয়র আবুল খায়ের পাটোয়ারির সভাপতিত্বে যুদ্ধকালীন FF প্লাটুন কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী হোসেন পাটোয়ারির সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন সাবেক সহকারী কমান্ডার মহসিন পাঠান। বিশেষ অতিথির বক্তৃতা দেন সাবেক জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার সাদাত হোসেন সাবু, জেলা মুক্তিযোদ্ধা সহকারী কমান্ডার ইয়াকুব আলী মাস্টার, পৌর ডেপুটি কমান্ডার আব্দুস সামাদ, ফরিদগঞ্জ বঙ্গবন্ধু ডিগ্রি কলেজের অধ্যক্ষ নেপাল দেবনাথ, বীর মুক্তিযোদ্ধা আবুল বাশার পাটোয়ারি প্রমুখ।